আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটস ভাড়ার নির্বাচিত হলেন ব্রিটিশ বাংলাদেশি লুৎফুর রহমান শেখ হাসিনার হাতকে সুসংগঠিত করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান যুক্তরাজ্য ছাত্রলীগের নতুন কমিটির সভায় ক্যান্সার প্রতিরোধে উন্নত চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধিতে চ্যারিটি ডিনার অনুষ্ঠিত নটিংহামে দ্বিতীয়বারের মতো টা হামলেসপাড়ার মেয়র নির্বাচিত হলেন ব্রিটিশ বাংলাদেশি লুৎফুর রহমান তিন হাজার দুশো ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন ফার্স্ট প্রেফারেন্সের ভোট গণনায় কোন প্রার্থী একান্ন শতাংশ ভোট না পাওয়ায় সেকেন্ড প্রেফারেন্সের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয় টা হামলেস ফার্স্ট থেকে লুৎফুর রহমানের সর্বমোট ভোট ছয়ত্রিশ হাজার তিনশো এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার দলে জন বিকস পান চৌত্রিশ হাজার একশো ভোট শুক্রবার পূর্ব লন্ডনের ট্রক্সি হলে সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয় রাত পৌনে দুটার সময় মেয়র প্রার্থীর বিজয়ী নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার অন্যদিকে চা হ্যামলেস পাড়ার সতেরোটি ওয়ার্ডের মধ্যে পনেরোটির ফলাফল ঘোষণা করা হয় এতে চা হেমলেস ট্রাস্ট ও লেবার দল সমানভাবে আঠারোটি এবং কনজারভেটিভ পেয়েছে চারটি কাউন্সিলর পদ My heartfelt gratitude once again to the 260,000 people. Whether you voted for me or not, that's not important. What it is, you participated in a process. Judge me on my record. Yeah. Judge, yeah. judge me on what we have done for the people of this borough. The yeah. only borough in the land who has delivered an education maintenance allowance. The only borough in the land who has delivered a grant. যুক্তরাজ্য ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে ইউকে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক একমত বিনিময় সভার আয়োজন করা হয় রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে এ মত বিনিময় সভায় সংগঠনের সভাপতি তামিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেহাল হাসান সজীবের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হাসিম নৈমুদ্দিন রিয়াজ আনিরুজ্জামান চৌধুরী এ সময় বক্তারা বলেন বর্তমানে যুক্তরাজ্য ছাত্রলীগের নব গঠিত কমিটিকে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের মধ্যে কিছু মতবিরোধ থাকলেও সময়ের ব্যবধানে তা থাকবে না এছাড়া মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল আহাদ চৌধুরী অ্যাডভোকেট হাফিজুর রহমান মিনার খসরুজ্জামান খসরু ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী হাবিবুর রহমান হাবিব ফখরুল ইসলাম মধু ও জামাল আহমেদ খান প্রমুখ বক্তারা দলের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে দলীয় একটা শৃঙ্খলা থাকে সবসময় এবং যারা এই কমিটিতে এসেছেন আমরা সবাই এসেছেন হয়তো কারো কারো থাকতে পারেন আমি আশা প্রকাশ করবো সবাই এক হয়ে কারণ আমাদের আমাদের ভিশন ভিশন হচ্ছে শেখ সেটা বাস্তবায়ন করতে হলে সবার প্রয়োজন একটি সবার আমাদেরকে দরকার সবাইকেই দরকার আমি আশা প্রকাশ করবো যে ব্যক্তিগত সবাই যে কি পেলাম কি না পেলাম সেটা ভুলে গিয়ে দলীয় স্বার্থে সবকিছুর ঊর্ধ্বে একসাথে কাজ করবো এইসব ধন্যবাদ জানাতে চাই যুক্তরাজ্য আওয়ামী পরিবারের সকল নেতৃবৃন্দকে যাদের সহযোগিতায় আমরা যুক্তরাজ্য ছাত্রলীগ সুন্দর একটা কমিটি পেয়েছি যে কমিটি আমাদের যে সকল নেতৃবৃন্দ কমিটিতে আসছেন সকলেই এই ছাত্র এবং তারা তাদের মেধা দিয়ে আমরা আমাদের কাজ এগিয়ে যাব ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে উন্নত চিকিৎসা উচ্চতর গবেষণা ও গণসচেতনতা বৃদ্ধির জন্য চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে নটিংহাম থেকে ঘুরে এসে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান জানান রবিবার মানসফিল্ডস্থ স্থানীয় রেস্টুরেন্টে বিসিএর মিডল্যান্ডস রিজিয়নের ট্রেজারার ও দ্য মিন্ট রেস্টুরেন্টের কর্ণধার ফয়সাল চৌধুরীর এবং কামাল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্সফিল্ড টাউন কাউন্সিলর কাউন্সিলর ব্রায়ান লোহান বক্তারা বলেন নারীদের অজ্ঞতা ও অবহেলার জন্য ধীরে ধীরে দেহে বাঁশা বাঁধে ব্রেস্ট ক্যান্সারের মতো সর্বনাশা এই রোগটি এর প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি সৃষ্টির জন্য চ্যারিটি ডিনার থেকে সংগ্রহ এ রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসা এবং উচ্চতর গবেষণার জন্য ব্যয় করা হবে চ্যারিটি ডিনারে দূর দূরান্ত থেকে লোকজন খাবার সংগ্রহ করেন এবং বাইরের টাউন থেকে হেলিকপ্টারে করে এসে দ্য মিন্ট রেস্টুরেন্টে ডিনারে যোগদান করেন এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিস্টার জেক মিস মন্সফিল্ড দুই হাজার চোদ্দোর গ্রেইচ টার্নার সেলিনা বেগম মিস ডি লয়েড নটিংহামশায়ারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কামাল চৌধুরী প্রমুখ অনুষ্ঠানের শেষাংশে বিশিষ্ট পপস্টার ডি এভেন ব্লুসি এবং পিল গ্রেটেস্ট ব্লুসি দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর সুরের মূর্ছনায় আগত অতিথিদের মুগ্ধ করেন a normal family, as life was totally turned upside down, we didn't know what to do. Obviously, we was in the hands of the medical service. To come and open the race for you, Um I wouldn't have been able to do it myself. So credit to all the men that are doing it. isn't like this to raise money for charities, different charities, any kind of would do. Because another the day, we need to help each other. Fly to skegness Another charity that asks, I ask, I restaurant. আমি আগামিতে আরও অনেক চারটি করছি আজকেরটা আমি মনে করি যে অনেক সাকসেসফুল হবে লন্ডন জাতীয় পার্টির উদ্যোগে এমপি সেলিম উদ্দিন সংবর্ধিত পঁচিশে মে পূর্ব ওসমানী স্কুলের হলরুমে লন্ডন জাতীয় পার্টির উদ্যোগে সিলেট পাঁচ আসনে নির্বাচিত এমপি আলহাজ সেলিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ সভাপতি অ্যাডভোকেট এবাদ হোসেনের সভাপতিত্বে ও জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাল ইসলাম রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পাঁচ আসনের এমপি আলহাজ সেলিমউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি শামসুল হক সভায় সেলিম এমপিকে যুক্তরাজ্য জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের নেতারা ফুল দিয়ে বরণ করে নেন বক্তারা সেলিমউদ্দিনকে এমপি নিযুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সিলেটে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির উপদেষ্টা আনোয়ার চেয়ারম্যান উপদেষ্টা সৈয়দ নুরুল হক যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি সাজ্জাদুর রহমান পাভেল মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক জুবের আহমেদ হাজমা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক হাজি শামসুল হক সিলেট জেলা জাতীয় পার্টির সহ অর্থ সম্পাদক আতাউর রহমান আতা লন্ডন মহানগর সহসভাপতি রহমুদ্দিন যুব সংহতি যুক্তরাজ্য শাখার আব্দুল আলিম ছাত্র সমাজ সভাপতি খন্দকার ফিরোজ আহমেদ প্রমুখ বার্মিংহামের প্রাচীন সংগঠন বাংলাদেশ কাউন্সিলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয় আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান বাংলাদেশ কাউন্সিলের সভাপতি এমদাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলু চৌধুরীর পরিচালনায় সম্মেলনের শুরুতে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় অনুষ্ঠানে বার্মিংহাম সিটি কাউন্সিলের সিনিয়র ম্যানেজার জাসপাল হীরা মোহাম্মদ এমদাদ হোসেন সভাপতি মাহবুবুল আলম চৌধুরীকে সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস রাজুকে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুরকে কোষাধ্যক্ষ করে বাংলাদেশ পরবর্তী দু বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের কমিউনিটি এনগেজমেন্ট অফিসার পাম হেবর্ন বার্মিংহামের প্রাচীন কমিউনিটি নেতা বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সভাপতি আলহাজ নাসির আহমেদ বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি মোহাম্মদ গাবরু মিয়া কাউন্সিলর আব্দুল রশিদ ভুইয়া রহমান এম এমবিএ আলহাজ কামরুল হাসান জন্য ফিরোজ খান মোহাম্মদ আব্দুল রশিদ প্রমুখ মৌলভীবাজার সরকারি কলেজে অধ্যয়নকৃত উনিশশো বিরানব্বই ও তিরানব্বই সনের ছাত্র যারা বর্তমান ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন তাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে সোমবার ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের রাধাকান্ত ধরের পরিচালনায় বক্তব্য রাখেন চপল শাহজাহান জামান রুমান আনোয়ার রবিন শামীম জিল্লুল জুয়েল দোয়েল মুফিকুল ও সাংবাদিক ফখরুল ইসলাম খসরু প্রমুখ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিবলুর রহমানের পরিচালনায় আমন্ত্রিত অতিথিরা সংগীত পরিবেশন করেন এছাড়া অনুষ্ঠানে মৌলভী বাজারের এক দুস্থ রোগী চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা অনুদান সংগ্রহ করে তা প্রদান করা হয় উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মনহুম আলহাজ তোতামিয়া সাহেবের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় হলে এ সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্বে ও মোশাইদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আলহাজ শাহ আফরোজ আলী নুরুল ইসলাম কবির উদ্দিন আজিজুল কামাল আজাদ বক চৌধুরী হাজি আব্দুল রাজ্জাক হাজি আবতাব মিয়া প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন মরহুম তোতা মিয়া আজীবন দেশে এবং প্রবাসে বালাগঞ্জ জোসমানী নগরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন বিশেষ করে যুক্তরাজ্যে প্রবাসীদের বৃহত্তর দুটি সংগঠন বালাগঞ্জ ওসমানীনগর সমিতি ও এডুকেশন ট্রাস্টের সভাপতির দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদা কাজ করেছেন তিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের অভিভাবকের ভূমিকা পালন করেছেন তার মৃত্যুতে কমিউনিটি এক দক্ষ সংগঠক ও অভিভাবক হারিয়েছে বলে বক্তারা জানান সভা শেষে ব্রিকলেনের মসজিদের ইমাম মালানা রহমান মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ব্রিটেনের বার্নলি শহরের দানেশ হাউস স্টন হোম ওয়ার্ড থেকে তৃতীয় বারের মতো নির্বাচিত কাউন্সিলর শাহ মনার হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে স্থানীয় লোকজন তেইশে মে শুক্রবার স্থানীয় লেবার পার্টির অফিসে আলোচনা সভার আয়োজন করা হয় বিস্তারিত থাকছে শেখ মোহাম্মদ লাইক মেয়ের রিপোর্টে দ্বিতীয়বারের মতো কাউন্সিলার নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত কাউন্সিলার শাহ মনোয়ার হোসেনকে অভিনন্দন জানান ব্রিটেনের শহরের হাউস ওয়ার্ডের বুটার সমর্থক ও স্থানীয় জনগণ নবনির্বাচিত কাউন্সিলর প্রাথমিক করেন দ্য পিপল অফ বার্নলি ইন পার্টিকুলার স্টোনিয়াম হাউস ফর কামিং নির্বাচনে বিজয়ী কাউন্সিলর সাথে শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে স্থানীয় লেবার দলের অফিসে জড়ো হয়ে এক আলোচনা সভার আয়োজন করেন শিব্বির আহমদ সুবের তত্ত্বাবধানে ও শাহাদত হুসেন আলীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়ট করেন সৈয়দ আব্দাল এতে বক্তব্য রাখেন শাহ মনোয়ার হুসেন হাজি আবদুল হক হাজি রোনক উল্লাহ হাজি নজরুল ইসলাম মোহাম্মদ আলী হাজি সমুজ মিয়া রফিক আলী আলহাস মিয়া ফরাস মিয়া জাবেদ বক্স হুসেন আহমদ ও ইব্রাহিম আলী প্রমো নির্বাচিত কাউন্সিলার বিগত দিনের ধারাবাহিকতায় আগামী দিনে ডেন্স হাউস হোম ওয়ার্ডের আরও উন্নয়ন করে যাবেন বলে এই আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা কাউন্সিলর শাহ মনুয়ার হোসেন সবসময় এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন গত বাইশে মে বার্নলি কাউন্সিল থেকে নির্বাচনে লেবার দলের মনোনীত সদস্য শাহ মনোয়ার হোসেন নির্বাচনে অংশগ্রহণ করে 1621 বুথে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারাল ডেমোক্রেটিক থেকে রূপালী বেগম তিনি 670 টি ভোট পান সবার শেষে ভোটার সমর্থক ও স্থানীয় জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় ব্যানলি থেকে শেখ মোহাম্মদ লায়িক মিয়া চ্যানেল আই নিউজ এবারে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে আল্লাহ ওরুলের পথ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানিয়ে লিডসে অনুষ্ঠিত হল ওয়াজ মাহফিল ক্রিসেন্ট কার্ডের উদ্যোগে পূর্ব লন্ডনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন